বাংলা শিক্ষকের সকলকে স্বাগত আমরা ঐকতান কবিতাটা পাঠ করছিলাম ঐকতান কবিতাটার এটি শেষ পর্ব প্রথম দুটি স্তবক পাঠ করেছে সেই দুটো স্তবক তুলনামূলকভাবে ছোটো এটা একটুখানি বড় তাই অন্য আলোচনা না করে সরাসরি কবিতায় আসে আগের স্তবকে আলোচনা করেছিলাম কবিগুরু তার নিজে নিজের যে সীমাবদ্ধতার কথা এবং সীমাবদ্ধতাকে কাটিয়েও তিনি কিভাবে সমগ্র নিখিল বিশ্বের সাথে নিখিলের সঙ্গীতের স্বাদ পাওয়ার মানুষে তিনি কীভাবে গীতভারতীর প্রসাদ গ্রহণ করছেন সেই কথাটুকু বলেছিলেন আজ আমরা তৃতীয় স্তবক থেকে শুরু করছি সেখানে কবির অন্য একটা অভিজ্ঞতার কথা বলছেন অন্য একটা আক্ষেপের কথা বলছেন কবি জানাচ্ছেন সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে তার পূর্ণ পরিমাপ নাই বাহিরের দেশকালে দার্শনিক কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই দর্শনসম্মত এক অক্ষি যে মানুষ নিজের অন্তরালের কাছে গহিনের কাছে দুর্গম দুর্গম মানে হল যেখানে প্রবেশ করা যায় না বা প্রবেশ করা খুব কষ্টকর দুঃসাধ্য ব্যাপার যে মানুষ নিজের অন্তরালের কাছেই দুর্গম যে মানুষ নিজের অন্তরালের ভেতরে প্রবেশ করতে পারেন না বা প্রবেশ করলে পরে সেখান থেকে তার রহস্য খুঁজে বের করা আনা মুশকিল তার পূর্ণ পরিপাপ না পরিমাপ নাই বাহিরের দেশকালে তার মনকে মাপার কোনো যন্ত্র কিন্তু বাহিরের দেশকালে নাই কবি বলছেন সে অন্তরময় অন্তরে মিশালে তবে তার অন্তরের পরিচয় এই মানুষটার সাথে এই মানুষটার মনকে যদি বের করে আনতে হয় তাহলে পরে তার সাথে মিশতে হবে কিভাবে না অন্তর মিশালে তবে তার অন্তরের পরিচয় তিনি তো আসলে অন্তরময় তিনি ভেতর মুখ মানুষ তিনি অন্তর্মুখী মানুষ তাই না সেই মানুষের মনের রহস্য বা মনের তল যদি খুঁজে পেতে হয় তাহলে পরে অন্তরকে মেশাতে হবে অন্তরের সাথে তার সাথে গভীরভাবে মিশতে হবে কবি বলছেন পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার কবি আক্ষেপ করছেন রীতিমতো আক্ষেপক্ষি এটা কবি বলছেন যে আমি সর্বত্র তার প্রবেশের দ্বার খুঁজে পাইনি একজন একজন বিশ্বমানের কবি একজন বিচিত্র কবিতা রচয়িতা হিসেবে তার খ্যাতি তাঁর বিভিন্ন ধরনের কবিতা বিভিন্ন ধরনের রচনা সাহিত্য শাখার সর্বত্র তার গতাগতি তথাপি তিনি বলছেন আক্ষেপ করছেন পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার বাধা হয়ে আছে মোর বেড়াগুলি জীবনযাত্রার কিসের যে বাধা হয়ে আছে না আমার নিজস্ব পার্সোনাল লাইফস্টাইল যেটা নিজস্ব ব্যক্তিগত জীবনযাত্রা সেইটা বাধা হয়ে আছে কিভাবে বাধা হয়ে আছে না রবীন্দ্রনাথ ঠাকুর হলেন জমিদার পুত্র জমিদার সন্তান এবং শিলাইদহতে যখন তিনি এসেছিলেন জমিদার হয়েই এসেছিলেন জমিদারি দেখাশোনার জন্য সেখানে এসে তিনি সাধারণ মানুষের সাথে যখন মিশতে চাইছেন তিনি মিশতে পারছেন না কিসের জন্য না তিনি জমিদার এবং তিনি যাকে ডেকে পাঠাচ্ছেন যার সাথে অন্তরঙ্গ হবার চেষ্টা করছেন সেই মানুষটা হয়ে যাচ্ছেন তার কাছে মনিব এবং তার কাছে তিনি হয়ে যাচ্ছেন মনিব এবং তার কাছে তারা হয়ে যাচ্ছে প্রজা প্রজার সাথে মনিবের বন্ধুত্ব হয় না সাধারণত সেখানে একটা দূরত্ব থেকেই যায় সেই জন্যই কবি আক্ষেপ করছে আমার জীবনযাত্রাটাই বেড়া হয়ে আছে আমি সেজন্য অন্তর মেশাতে পারি না অন্তরের পরিচয় পাওয়ার জন্য তাদের অন্তরের মধ্যে ডুব দিতে পারি না তারা দরজা খুলবেই না গোপন স্তরটা গোপন জায়গাটা মেলে ধরেনি না কবির কাছে কবি বলছেন চাষি খেতে চালাইছে হাল তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার তারই উপরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার রবীন্দ্রনাথ ঠাকুরের আরও একটা বিখ্যাত কবিতা আছে ওরা কাজ করে সেই কবিতাতেও কবি বলেছিলেন যে ওরা কাজ করে তারাই কাজ করে তারাই সংসারটাকে এগিয়ে নিয়ে যায় যারা ওরা কাজ করে যারা কাজ করে তারা কবি এখানে বলছেন যে তাঁতি তাঁত বনে জেলে জাল ফেলে বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার এদের কর্মের কোনো ঠিক ঠিকানা নেই এদের কর্ম কত দূর পর্যন্ত দিগন্ত প্রসারী আর এদের ভর দিয়ে যে সমস্ত সংসার চলছে কবি সেটাও স্বীকার করছেন অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরুনি নির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসি বসেছি সংকীর্ণ বাতায়নে কি আক্ষেপ আক্ষেপ কবিগুরুর এমন নম্র আক্ষেপ এমন হাহুতাস রবীন্দ্রনাথই করতে পারেন তিনি বলছেন অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চিরনির্বাসনে কেন বললেন নাই এই তাঁতি জেলে বা বিচিত্র কর্মভারে জর্জরিত বা জড়িত মানুষজন তারা কবিকে সম্মান দেখাচ্ছেন কিসের সম্মান না তিনি জমিদার তিনি মনিব তাকে সম্মান দেখাতে হয় তাকে সেই স্থানে উন্নীত করতে হয় আর কবি নিজের ক্ষেত্রে বলছেন তিনি সম্মান চান না তাদের কাছ থেকে তাদের তাদের বন্ধু হিসাবে তিনি মিশতে চান কিন্তু পাচ্ছেন না তাই তিনি কবি বলছেন চিরনির্বাসন নির্বাসনটা যেমন তেমন নয় চিরকালের মতো নির্বাসন চিরনির্বাসন মানে হলো আজীবনকালের মতো তাদের সাথে তিনি তারা মানে এই সাধারণ কর্মভারে জড়িয়ে জড়িয়ে থাকা মানুষরা তারা মিলিত হতে পারছেন না তারই সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে বাতায়ন মানে জানালার ধারে এই কর্মযজ্ঞে কবি অংশগ্রহণ করতে চান কিন্তু কবিকে অংশগ্রহণ করতে দিচ্ছেন না তাই না মানে একটা দেখবে বারান্দা বা সানের উপর বা মার্বেলের উপর যদি জল পড়ে থাকে যদি জল পড়ে থাকে সেই জলের উপর তুমি সর্ষের তেল বা নারকেলের তেল এক ফোঁটা ফেলে দেবে দেখবে জলগুলো আপনা আপনি না দূরে দূরে সরে যাবে ঠিক আছে জলগুলো আপনা আপনি দূরে দূরে সরে যায় ওই তেলের বিন্দুটা জলের সাথে মিশতে চাইছে যদি এরকমভাবে আমরা বোঝার চেষ্টা করি তেলের বিন্দু যেন জলের সাথে মিশতে চাইছে কিন্তু জল তাদেরকে বা তেলকে আপন করতে পারছে না সরে যাচ্ছে দূরে রবি ঠাকুরও যেন সাধারণের সাথে মিশতে চাইছেন কাছে আসতে চাইছেন কাছে বসতে চাইছেন অন্তরঙ্গতা দেখাতে চাইছেন কিন্তু তাদের দীর্ঘ অভিজ্ঞতা বলছে যে এদের সাথে দূরত্ব বজায় রাখাই ঠিক হয়তো সেজন্য কবি বলছেন সমাজের সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে উন্মুক্ত প্রান্তর পড়ে আছে কিন্তু উন্মুক্ত প্রান্তরে কবির প্রবেশাধিকার নেই তাকে বাতায়নে মানে জানালার ধারে বসেই খেলা দেখতে হবে ওই কর্মযোগ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে দূর থেকেই দেখতে হবে সেজন্য কবি বলছেন যে উচ্চ মঞ্চ অর্থাৎ তিনি জমিদার পুত্র তো তিনি জমিদার তো তাই না সেজন্য তার এই আক্ষেপ বার্তা মাঝে মাঝে গেছি আমি ওপারার প্রাঙ্গনের ধারে ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে তবে এমন নয় যে কবি সবসময়ই এই বাতায়ন ধারেই বসে আছেন দূর থেকে দেখছেন না কখনো কখনো তিনি তাদের মানুষের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছেন প্রাঙ্গনের ধার অর্থাৎ উঠানের ধার পর্যন্ত যাচ্ছেন কি রকম। রবীন্দ্রনাথ ঠাকুরের যে যে ছোট গল্পগুলো আছে না গল্পগুচ্ছে সেই গল্পগুচ্ছের প্রত্যেকটা গল্পের একটা করে দেখবে পিছন দিকে মানে গ্রন্থটার পিছন দিকে কাহিনী আছে কোন প্রেক্ষিতে তিনি রচনা করেছেন তো সেখানে তিনি বলেছেন বেশিরভাগ ক্ষেত্রেই তিনি দেখেছেন যে আমরা দেখি তিনি শিলাইদহে পদ্মার বুকে বোটে বা বজ্রার উপরে তিনি বসে আছেন ছাদের উপর এবং দূর থেকে তিনি মানুষের কর্মযোগ্য দেখছেন তাদের প্রাত্যহিক জীবনচর্যা দেখছেন এবং প্রাত্যহিক জীবনচর্যা দেখে কিছুটা বাস্তব কিছুটা কল্পনাকে মিশিয়ে এক নতুন ধরনের কাহিনী তিনি উপহার দিচ্ছেন আমাদের এই যে এইটাকে কবি বলছেন হয়তো এইটাই হয়তো বলছেন যে মাঝে মাঝে গেছি আমি ওপারার প্রাঙ্গনের ধারে ওপারা মানে হলো এই যে সাধারণ মানুষের জীবনযাত্রা বা এই যে সাধারণ মানুষের প্রাত্যহিকতার যে ক্ষেত্র সেইখানে তিনি মাঝে মাঝে গিয়েছেন কিন্তু এখানেও কিন্তু আছে একটা কি কিন্তু না ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে কেন কারণ হলো একটাই তাদের সাথে কবিগুরুর জীবন জীবনযাপনের বিস্তর ভেদাভেদ তাদের সাথে কবিগুরুর জীবন জীবনযাপনের চরম বৈসাদৃশ্য এইটাই তাকে প্রবেশ করতে দেয়নি তিনি সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে বড় হয়েছেন তিনি জয় যে কষ্ট যার যেটুকু পেয়েছে সেটুকু সাধারণের এই পদ্মার বুকে থাকা মানুষগুলোর কাছে চরম সর্বসুখের তুল্য তাই না তো সেই জন্যই বলছি যে বলছেন কবি যে ভিতরে প্রবেশ করতে পারি এতটা ক্ষমতা আমার ছিল না জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা কবিতা লিখতে গিয়ে যাকে নিয়ে বা যার কথা আমি কবিতায় লিখব সাহিত্যের মধ্যে তুলে ধরবো সেই মানুষের অন্তরের অনুভূতি যদি নিজের অনুভূতির সাথে মিলিয়ে যদি তুলতে না পারা যায় ফোটাতে না পারা যায় তাহলে পরে সেটা কি হবে কৃত্রিম হয়ে যাবে এবং ব্যর্থ হবে তাই না কবির উপন্যাসগুলো যদি আমরা দেখি সেই উপন্যাসগুলোতে আমরা সাধারণত দেখতে পাই কলকাতা কেন্দ্রিক মানুষজনের জীবনযাত্রার কথা কেন কেন রবীন্দ্রনাথ এত ছোট ছোট গল্প রচনা করেছেন যেখানে গ্রামের মানুষের কথা আছে সাধারণ মানুষের জীবনযাত্রার কথা আছে কিন্তু উপন্যাসে নেই কেন উপন্যাসে নেই তার একমাত্র কারণ সেখানে বিশ্বস্ততার অভাব আছে রবীন্দ্রনাথের কবি নিজেই যা উপলব্ধি করতে পারেননি সামগ্রিকভাবে কবিতা প্রকাশ করবেন কি করে তাই না নিজের রচনাকে নিজের সৃষ্টিকে কৃত্রিমতা থেকে রক্ষা করার জন্য ব্যর্থতার গ্লানি থেকে মুক্ত করার জন্য তিনি উপন্যাসের ক্ষেত্রে কখনো পল্লী জীবনের গাথা রচনা করেননি খুব এটাই বলছেন জীবনে যদি জীবন যোগ না করা যায় যদি যুক্ত না হয় যার কথা আমি কবিতায় বা সাহিত্যে তুলে ধরছি তার সাথে যদি নিজের উপলব্ধি মেলাতে না পারি তাহলে সমস্তটাই কৃত্রিম হয়ে যাবে সমস্তটাই ব্যর্থ হয়ে যাবে যা কৃত্রিম তা মানুষ গ্রহণ করে না তা কাল গ্রহণ করে না মহাকাল গ্রহণ করে না ঝেঁটিয়ে দেয় বিদায় করে দেয় তাই আমি মেনে নিই সে নিন্দার কথা আমার সুরের অপূর্ণতা কল্লোল গোষ্ঠীর কবিরা রবীন্দ্রনাথের যৌবনকালে বা প্রৌঢ়ত্বের প্রারম্ভিক পর্যায়ে এসে বলতে শুরু করলেন যে রবীন্দ্রনাথের কাব্যে সত্য সুন্দর এবং শিবের সত্য শিব সুন্দরেরই আরাধনা করা হয়েছে সেখানে বাস্তবতার বড্ড অভাব কবি তখন বলেছিলেন যে আমার গল্পগুচ্ছের গল্পগুলো কখনোই কল্পনাই নয় সেখানে বাস্ত সেখানকার মতো বাস্তবতা আজকালকার মানে কল্লোল গোষ্ঠীর লেখকরাও তুলে ধরতে সক্ষম হননি তখন তিনি বলেছিলেন কিন্তু আজ জীবনের শেষ প্রান্তে এসে মৃত্যুর কয়েক মাস আগে তিনি বলছেন আমি আমার সুরের অপূর্ণতা আমা আমি মেনে নিই সেই নিন্দার কথা আমার সুরের অপূর্ণতা আজ আমি মেনে নিই আজ মানতে কোনো লজ্জা নেই তিনি যে একটা সমাজকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে পারেননি সেই কথাটা তিনি আজ স্বীকার করছেন যে পারিনি আমি আমার কবিতা আমি জানি গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী কবি নিজের কবিতা সম্পর্কে বলছেন কাল ধরে কয়েক হাজার কবিতা লিখেছেন তিনি তিনি জানেন এবং আমরাও জানি যে রবীন্দ্রনাথের প্রত্যেকটা কাব্যগুলো বিভিন্ন বিভিন্ন পর্বের কাব্য তাই না কোনোটা প্রার্থনা পর্যায় কোনোটা সন্ধ্যা সঙ্গীত পর্যায়ে বিভিন্ন রকমের পর্যায় আছে কাব্যের মধ্যে কবি বলছেন যে আমার কবিতা বিচিত্র পথে গিয়েছে বিচিত্র পথ মানে হল বিভিন্ন ধরনের পথ বিভিন্ন রকমের ভাবে বিভিন্ন বিষয় নিয়ে তিনি কবিতা রচনা করেছেন কিন্তু এখানেও কিন্তু রবীন্দ্রনাথ আক্ষেপ করছেন হয় নাই সে সর্বত্রগামী সব জায়গাতে পৌঁছতে পারেনি তাই না তারপর কৃষাণের জীবনের শরিক যে জন কর্মে ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি কবির নিজের অক্ষমতাকে এবার স্বীকার করে নিয়ে বললেন যে সমস্ত কবিরা কৃষাণের জীবনের শরিক হয়ে হতে পেরেছেন শরিক হওয়া মানে হলো ভাগিদার হওয়া কৃষাণের দুঃখের কথা ভাগ করে নিয়েছেন যারা মুখের কথা নয় রাজনীতিবিদদের মতো কথার ফানুস ছোটায় না কর্মে এবং কথায় সত্যকারের আত্মীয়তা অর্জন করে নিয়েছেন আর যারা মাটির কাছাকাছি আছেন মাটি থেকে বিচ্যুত নন মাটির কাছাকাছি আছেন সে কবির বাণী লাগি কান পেতে আছি তাদের কবিতার কথা শোনার জন্য আমি উৎকর্ণ হয়ে আছি আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের মধ্য পর্যায়ে এসেছেন সেই সময় বা প্রৌরত্বের পর্যায়ে এসেছেন সেই সময় যখন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রমুখ লেখকরা একযোগে একগুচ্ছভাবে আবির্ভূত হচ্ছেন বাংলা সাহিত্যের প্রাঙ্গণে বিভিন্ন প্ল্যাটফর্মে উপন্যাস গল্প কবিতা মহিতলাল মজুমদার কবিতা রচনা করছেন সকলকে তিনি তিনি আশীর্বাদ জানাচ্ছেন বা সকলকে তিনি এই ধরনের নতুন নতুন সাহিত্য চর্চা করার জন্য তিনি উচ্ছ্বসিত হয়েছেন তাদেরকে নিজে থেকে তিনি চিঠি লিখছেন তাদেরকে বার্তা জানাচ্ছেন শুভ সুস্বাগতম বার্তা জানাচ্ছেন বাংলা সাহিত্যে সাহিত্য সেবার জন্য তিনি যে এই কথাগুলো লিখছেন না এখানে সেসব সে কবির বাণী লাগি কান পেতে আছি এটা এতটুকু বাড়াবাড়ি নয় কিন্তু তাই না হয়তো রবীন্দ্রনাথ এই এই কবিতার মধ্য দিয়ে এক প্রকার তীব্র অভিমান বলা যেতে পারে বা এক প্রকার বাঙালি লেখক দিকে লেখক দিগকে বলতে শুরু করলেন যে যেটা আমরা পড়েছি বা আমরা পড়ব রবীন্দ্রনাথ বাংলাদেশ নামক যে প্রবন্ধটা সেই প্রবন্ধটাতে সঞ্জিদা খাতুনের সেইখানেও দেখতে পাবো যে এই কথাগুলো আছে যে তিনি সব পারেন না লিখতে তার যে যতদূর পর্যন্ত কি বলবো রেডিয়াস আছে যতদূর পর্যন্ত তাঁর অভিজ্ঞতার মধ্যে আছে তিনি ততদূর পারেন তিনি যেটুকু পারেননি সেখানে মুসলমান সাহিত্য সম্পর্কে বলা হয়েছে আমি এখানে অন্য প্রসঙ্গে বলি সামগ্রিকভাবে বলি তিনি যেটা পারেননি সেটার জন্য তাকে আক্ষেপ বা তাকে দোষারোপ করে লাভ নেই তিনি যেটা পারেননি সেইটা তোমরা যারা মাটির কাছাকাছি আছো তোমরা যারা যারা এর অভিজ্ঞতা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল তারা রচনা করো তো উৎকর্ণ হয়ে আছেন সেই সমস্ত কবির বাণী শোনার জন্য এই মৃত্যুসজ্জাতে সাহিত্য অবস্থাতেও তাই না সাহিত্যের আনন্দের ভোজে নিজে যা পারি না দিতে নিত্য আমি থাকি তারই খোঁজে এ হলো নম্রতা এ হল একজন মহাকবির নম্রতা এর জন্য এই যে এ হলো একজন মহান মানুষের নম্রতা কবি স্বীকার করে নিয়েছেন অনেক আগেই যে রয়ে গেছে ফাঁক আমি পারিনি আমি পারিনি সমস্ত কিছু লিখতে সমস্ত কিছু প্রকাশ করতে আমার পক্ষে সম্ভব হয়নি রয়ে গেছে ফাঁক কিন্তু এখন তিনি বলছেন নিজে যা সাহিত্যের আনন্দ ভোজ এই যে আনন্দ সভা এই যে মহান মিলন সভা এই মহামিলন সভার আনন্দ ভোজে সাহিত্যের আনন্দর ভোজের ক্ষেত্রে আমি যেটুকু দিতে পারিনি আমার সীমাবদ্ধতার কারণে হোক অক্ষমতার কারণে হোক নিত্য আমি থাকি তারই খোঁজে আমি যেটুকু পারিনি যেটুকু আমার জানা নেই সেইটুকুটারই আমি অনুসন্ধান করছি হে নবীন হে কাঁচা নতুন যারা সাহিত্যিক নতুন যারা কবি তোমরা এসো তোমরা সেই দিকটাকে প্রতিষ্ঠিত করো তোমরা সেই দিকটাকে তুলে ধরো লেখার মধ্যে সেটা সত্য হোক শুধু ভঙ্গি দিয়ে যেন না ভোলাই চোখ এবং তিনি এটাও বলছেন সাবধান করে দিচ্ছেন এখানে তার পূর্বসূরিদের সরি উত্তরসূরিদের তিনি সাবধান করে দিচ্ছেন কি সাবধান করছেন যে সত্য যেন হয় আমি যেটুকু দিতে পারিনি সেটুকু আমি শুনতে চাই কিন্তু কীরকম সেটা যেন সত্য হয় আর ভঙ্গি দিয়ে ভাব দিয়ে ভঙ্গি দিয়ে যেন চোখকে না ভোলায় সত্যেন্দ্রনাথ দত্তের কথা মনে পড়বে তোমাদের সত্যেন্দ্রনাথ দত্ত বাংলা সাহিত্যের অন্যতম একজন গুরুত্বপূর্ণ কবি তাকে ছন্দের জাদুকর বলা হয় কিন্তু তাঁর কবিতার মধ্যে যেটা আছে শুধু আছে ভোলানোর ব্যাপার একটা ছন্দের বিভিন্ন কসরত তিনি করেছেন তিনি কিন্তু যে শ্রেষ্ঠ কবি প্রথম সারির কবি কিন্তু তিনি নন তাই না সেজন্য কবি বারবার বলছেন যাতে ভঙ্গি দিয়ে যেন চোখ না ভোলায় সেটাকে সত্য যেন হয় পরের অংশটুকু পড়ি সত্য মূল্য না দিয়েই সাহিত্যের খ্যাতি করা চুরি ভালো নয় ভালো নয় নকল সে সৌখিন মজদুরি যেটা সত্য মূল্য সত্য মূল্য মানে হলো যেটা যেটা সত্য কথা শুধুমাত্র যদি কল্পনাকে আশ্রয় করে যদি সমস্ত হতো তাহলে রবীন্দ্রনাথের মতো কাল্পনিক কে আছে না মানে কাল্পনিক বলা ভুল রবীন্দ্রনাথের মতো এমন মানুষ বিহার করার মতো দুর্দান্ত ক্ষমতা কার আছে কিন্তু তিনি চান সত্য সত্যের রসদ চান তাই কবি বলছেন সাবধান করে দিচ্ছেন পরবর্তী জেনারেশনের কবিদেরকে পরবর্তী প্রজন্মের কবিদেরকে যে সত্য হতে হবে কিছু করার নেই সত্য মূল্য না দিয়ে যদি সাহিত্যের খ্যাতি চুরি করতে চাও তাহলে সেটা ভালো নয় সেটা শৌখিন মজদুরি করা হবে সৃষ্টি করা নয় মজদুরি করা এবং সৃষ্টি করার মধ্যে ফারাক আছে মজদুরি করা মানে হলো তোমাকে একটা নকশা দিয়ে দেওয়া হলো বা তোমাকে একটা কিছু দিয়ে দেওয়া হলো যে এই রকম আমার চাই তুমি সেটাকে হুবহু তৈরি করে দিয়ে দিলে এটা মজদুরি করা আর সৃষ্টি করা হলো মানে হলো নিজের কল্পনা শক্তিকে নিজের উপলব্ধিকে কাজে লাগিয়ে একটা ভিন্ন একটা ধরনের নতুন কিছু তৈরি করা এটা হলো সৃষ্টি তো মজদুরি করাটা শৌখিন মজদুরি করাটা তো সাহিত্যের ক্ষেত্রে কখনো ভালো নয় এটা কবি বলছেন এটা হলো খ্যাতি চুরি করার নামান্তর তাই না কবি নিজের ক্ষেত্রে বললেন আগের স্তবকের ক্ষেত্রে আমরা দেখেছি যে কবি সেখানে বলছেন যে জ্ঞানের দীনতা প্রথম স্তবকে একদম জ্ঞানের দীনতা এ আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে ধন এই যে বিভিন্ন দেশ বিদেশ ঘুরে যে ভিক্ষাল যারা ভ্রমণ বৃত্তান্ত তৈরি করছেন লিখছেন তাদের সম্পদকে তিনি ভিক্ষা করছেন দীনতা বসত তিনি চেয়ে নিচ্ছেন ভিক্ষা করছেন এটা চলবে সাহিত্যে কিন্তু চুরি করা চলবে না সেটা শৌখিন মজদুরি করে হয়ে যাবে কবি এবার আগমন বার্তা জানাচ্ছেন কবি এবার স্বাগত জানাচ্ছেন এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের মর্মের বেদনা যত করিও উদ্ধার কবিকে নতুন প্রজন্মকে কবি বলছেন কি বলছেন কাজ সঁপে দিচ্ছেন যেন আমার ব্যাটার্ন কমপ্লিট হয়ে গিয়েছে আমার আমার কাজ শেষ হয়ে গিয়েছে বা আমার আমি যেখানে শেষ করেছি তারপর থেকে তুমি শুরু করো যেটুকু আমি পারিনি এবার তুমি শুরু করো এবং আমি তোমাকে কাজ বুঝিয়ে দিচ্ছি যেমন রিটায়ার নিতে গেলে পরে কোনো একটা পোস্টে নতুন যখন কেউ আসেন ঠিক আছে নতুন পোস্টে আসার পর তাকে যেমন তিনি বুঝিয়ে দেন সেই রিটায়ার্ড পার্সন যখন বুঝিয়ে দেন কাজ বুঝিয়ে দেন যে এইটুকুটা আমার করা হয়েছে বা এগুলো করা আছে এগুলো এখানে রাখা আছে ইত্যাদি বাকিটুকু তুমি দেখে নাও কবি যেন সেই কাজটা করছেন কবি যেন মৃত্যুর ডঙ্কা শুনতে পেয়েছেন আর শুনতে পেয়েছেন বলেই কবি এবার সমস্ত কিছু সোঁপে দিচ্ছেন ভবিষ্যৎ প্রজন্মের হাতে কি এসো কবি অখ্যাতজনের নির্বাক মনের মর্মের বেদনা যত করিয়ে উদ্ধার যারা অখ্যাত আছে যাদের মন নির্বাহ অর্থাৎ যারা এতকাল সাহিত্যের প্রাঙ্গনে চুপচাপ ছিল যাদেরকে কোনো সাহিত্যিক কোনো কবি এমনকি আমিও তুলে আনতে পারিনি তাদের মর্মের বেদনাগুলোকে তোমরা উদ্ধার করে নিয়ে এসো এই সাহিত্যের সভায় প্রাণহীন এ দেশেতে গানহীন জেতা চারিধার অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি রসে পূর্ণ করি দাও তুমি কবি বলছেন যে এই দেশ যেটা প্রাণহীন হয়ে পড়েছে যেখানে সাধারণের সাধারণের যেখানে সর্বসাধারণ যেখানে মানুষের সংখ্যা যে কি বলবো সাধারণ মানুষের সংখ্যা যেখানে সব থেকে বেশি তাদের কথাই যে সাহিত্যে নেই সেটা তো প্রাণহীন সাহিত্য গানহীন সাহিত্য প্রাণ জাগলেই গান জাগে প্রাণই যেখানে নেই সেখানে গান জাগবে কি করে তাই না কবি বলছেন অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি অবজ্ঞার তাপ মানে হলো কি অবজ্ঞার অবজ্ঞা করেছেন সাধারণের কথা সাহিত্যে আসবে না মান্য সাহিত্যের ক্ষেত্রে আসবে না বঙ্কিমচন্দ্র যেমন তাঁর রচনার ক্ষেত্রে দেখালেন জমিদারদের কথা রাজারাজরাদের কথা এই সমস্তকে তুলে ধরলেন রবীন্দ্রনাথ ঠাকুর যেমন তার সাহিত্যের মধ্যে তুলে ধরলেন নগর জীবনের মানুষদের কথা তাই না উপন্যাসের ক্ষেত্রে আমি বলছি তো এই সমস্ত ক্ষেত্রতে আমরা দেখতে পাই যে এদের এরা অবজ্ঞায়িত হয়ে থেকে গেলেন যেন যারা সাধারণ মাটির কাছাকাছি গ্রামগঞ্জের মানুষ যারা অবজ্ঞিত অবজ্ঞেয় তাদের কথা তুমি তুলে আনো এবং রসে পূর্ণ করে দাও ওই কথার মানে হলো সম্মিলিত সর আগের ক্লাসে বলেছি কোরাস উচ্চশ্রেণী এবং নিম্ন শ্রেণী এবং মধ্যম শ্রেণী সমস্ত শ্রেণী যদি একসাথে একই কণ্ঠে কণ্ঠ মিলিয়ে একই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে না পারে একই সুরে সুর মিলিয়ে যদি গাইতে না পারে তাহলে পরে সেই ঐকতান সে কোরাস ব্যর্থ কবি সেটাই বলছেন তাই না অন্তরে যে উৎস তার আছে আপনারই তাই তুমি দাও তো উদ্বাড়ি মানে তোমাকে তোমার কাজ হলো তাদের অন্তর থেকে কথা বের করে নিয়ে এসে তাদের অন্তরের কথাগুলো অন্তরের রসকে নিয়ে তুমি সব ছড়িয়ে দাও সকলের মধ্যে বিতরিত করে দাও সেটাই কবি বলছেন সাহিত্যের ঐকতান সঙ্গীত সভায় এক তারা যাহাদের তারাও সম্মান যেন পায় কবি বলছেন যাদের বাঁয়া আছে তবলা আছে তানপুরা আছে সব তো সুর তারের যেগুলো আছে বাদ্যযন্ত্র ঠিক আছে গিটার আছে বড়ো বড়ো বাদ্যযন্ত্র আছে ভ্যারাইটির বাদ্যযন্ত্র যেখানে বিভিন্ন সুর একসাথে খেলা করে বেড়ায় সেই সমস্ত সুর আমার কবিতার মধ্যে আছে আরও অনেকের কবিতার মধ্যে আছে কিন্তু হে নবীন কবি তোমার উদ্দেশ্যে আমার একমাত্র কথা হলো যে সাহিত্যের ঐকতান সঙ্গীত সভাতে যেন একতারা যাদের আছে মানে একটাই যাদের কণ্ঠে সুর ওঠে তাদেরকেও যেন যথোচিত সম্মান দেওয়া হয় কবি আর কি বলছেন মুখ যারা মুখ মানে বোবা হুম মুখ যারা দুঃখে সুখে নতশীর স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে অগগুণী কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি কবি কাজ সঁপে দিচ্ছেন কাজ বুঝিয়ে দিচ্ছেন হে নবীন কবি তোমাকে এই কাজগুলো করতে হবে তার মধ্যে কি কাজ একটা আর একটা যারা মুখ যারা দুঃখে সুখে যারা সুখে উচ্ছ্বাস প্রকাশ করতে ভয় পায় বা চুপচাপ থাকে যারা দুঃখেও দুঃখ প্রকাশ করতে মানে বাহিরের মানুষদের সামনে মানে রবীন্দ্রনাথের মতো যারা মানুষ আছেন যারা বাহিরের মানুষ তাদের অন্তরের সাথে অন্তর মেশাতে পারেননি অন্তরের সাথে অন্তরের যোগ ঘটাতে পারেননি ঠিক আছে তাদের কাছে তারা মুখ মুখ মানে হলো বোবা হয়ে থাকেন নতশীর স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে এবং সমগ্র বিশ্বের কাছে যারা মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েই থাকে ওগো গুণী গুণী মানে নবীন কবিকে যেন সম্বোধন করছেন কবি গুণী এই কারণে বললেন তার গুণ অফুরন্ত তিনি সম্মান দিচ্ছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নবীন প্রজন্মকে এইভাবে সম্মান দিচ্ছেন ও গো গুণী যার গুণের কোনো সীমা নেই কেন সম্মান দিলেন তার কারণ একটাই রবীন্দ্রনাথ নিজে যে কাজ করতে পারেননি সেই কাজ তার পরবর্তী প্রজন্ম করবেন যে কাজে তিনি অক্ষম সেই কাজ সঁপে দেওয়া হচ্ছে অন্য কাউকে তাই না তার মানে কবিগুরুর চোখে তারা তো অবশ্যই গুণী গুণবান তাদের তো গুণের নেই কারণ আমি পারিনি যে কাজ সে কাজ তারা করবে মানে তাদের ক্ষমতা কত বোঝা যাচ্ছে নম্রতা এক্সট্রিম লেভেলের নম্রতা ওগো গুণী কাছে থেকে দূরে যারা তাহাদের বাণী যেন শুনি যারা আমাদের আশপাশে নিত্য থাকে হ্যাঁ সেই সমস্ত মানুষদের ভেতরের কথা যেন শুনতে পাই কবি কাজ দিলেন তুমি থাকো তাহাদের জ্ঞাতি তোমার খ্যাতিতে তারা পায় যেন আপনারই খ্যাতি তুমি তাদের জ্ঞাতি হয়ে তাদের অন্তরের একজন হয়ে তুমি থাকো এবং তোমার খ্যাতি যেন তাদের খ্যাতিরই সমান হয় মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাস রচনা করছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় উপন্যাস রচনা করছেন এই যে রচনাগুলো কবি মানে তো শুধুমাত্র কবিতা রচনা করছেন তাই নয় সংস্কৃত সাহিত্যের দিকে যদি তাকানো যায় তাহলে আমরা দেখতে পাবো কবি মানে হলো যিনি সাহিত্য সৃষ্টি করেন তিনিই কবি নাটক রচনা করছেন তিনিও কবি গদ্য রচনা করছেন তিনিও কবি যিনি শ্লোক রচনা করছেন শুধু শ্লোক তিনিও কবি উদ্ভট শ্লোক রচনা করছেন তিনিও কবি তো সেই হিসাবে যদি বলা যায় তাহলে পরে কবি রবীন্দ্রনাথ তাঁর এক্ষেত্রে যেন আহ্বান জানাচ্ছেন তাদেরকেই যেমন মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় যতীন্দ্রনাথ সেনগুপ্ত মৈতল্লাল মজুমদার নজরুল ইসলাম প্রত্যেকের রচনার মধ্যে ভ্যারাইটি আছে এদের তিনি আহ্বান জানাচ্ছেন যে তোমরা তাদের মধ্যে থেকে সেই কথাগুলো তুলে দাও এবং তোমার খ্যাতিতে যেন তারা খ্যাত হয় তাদের খ্যাতি হয় আমি বারংবার তোমারে করিব নমস্কার আর যদি তুমি এই কাজটা যদি প্রকাশ করতে পারো ঠিকঠাকভাবে যদি ফুটিয়ে তুলতে পারো তবে বারবার আমি তোমাকে নমস্কার করব আমি তোমাকে করজোরে প্রণাম করব। এই হলো আমাদের ঐক্যতান কবিতার শেষ অংশটুকু কমেন্ট করো শেয়ার অবশ্যই করো আর যদি কিছু প্রশ্ন জানার থাকে তাহলে পরে এখানে কমেন্ট করো আমি দেখব ধন্যবাদ আর ভালোভাবে শোনো আগের ভিডিওটাও একসাথে নিয়ে শোনো ধন্যবাদ শেয়ার করো